আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে আসলাম আজকে আমি আপনাদের চিকেন বার্বিকিউর রেসিপিটি করে দেখাবো তো আপনারা গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে মজাদার চিকেন বারবিকিউ তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন এই পর্যায়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো আমি এখানে মেয়োনেজ নিয়েছি মেওনেজটা আমার পেজে আছে আপনার চাইলে দেখে নিতে পারেন মেওনেজের রেসিপিটা তো চলুন মূল রান্নায় চলে যাই প্রথমে আমি এখানে তিন পিস চিকেন নিয়েছি তো চিকেনটাকে আমি প্রথমে এক টেবিল চামচের মতো লেবুর রস এবং স্বাদ মতো লবণ দিয়ে মেখে দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম তো এরপর পর্যায়ে আমি এখানে টক দই দিয়ে নিচ্ছি চার টেবিল চামচের মতন টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি এরপর যে আমি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া সবগুলো আমি এক টেবিল চামচের মতন করে দিয়ে নিচ্ছি এই যে আমি এখানে কাবাব মশলা দিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতন করে তো আমি এখানে জিরা বাটা দিয়ে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো করে সয়া সস দিয়ে নিয়েছি এক টেবিল চামচ তো বারবিকিউ সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতন আর টমেটো সস দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতন পর্যায়ে সবগুলো মশলা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিব। তো এই যে আপনার দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তো মেখে নিয়ে চিকেনটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো দুই ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম তো আমি চুলাতে একদিন প্রায় প্যান বসিয়েছি প্রায় প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো অল্প করে তেল দিয়ে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে নিব তো এরপর যে আপনার দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি দিয়ে নিচ্ছি তো চিকেনগুলো দিয়ে আমি লাল করে বেজে নেব তো এরপর যে আমি চিকেনটাকে ডেকে দিবো তাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আপনার দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি একটি কাঁটা চামিচের সাহায্যে উলটিয়ে দিচ্ছি তো চুলা আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে তো লোতে রেখে চিকেনটাকে বেজে নিতে হবে তো এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি উল্টে দিচ্ছি তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন তো চিকেন বারবিকিউটা একদমই রেডি হয়ে গিয়েছে তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন মজাদার বার্বিকিউ রেসিপিটি আপনারা গড়ে তা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদার বার্বিকিউটি তৈরি করতে পারছেন তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা একবার হলো চেষ্টা করে দেখবেন আশা করি মজাদার বার্বিকিউ আপনারা তৈরি করতে পারবেন তো এই পর্যায়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে